সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের পাঠ নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের গতি অধ্যায়ের গ্রাফ সম্পর্কিত বিষয়গুলো। তো আসলে এই গ্রাফ এতটাই গুরুত্বপূর্ণ যে এটা আমাদের ইন্টারমিডিয়েট লেভেলেও এটা আমাদের করতে হয় কলেজে যখন আমরা যাব। তো আশা করি বিষয়গুলো তোমাদের ভালো লাগবে। তো গ্রাফ আমাদের এই গতি চ্যাপ্টারে দুই ধরনের গ্রাফ করতে হতে পারে। একটা হলো যে সবসময়ই এক্স অক্ষ বরাবর সময় থাকবে, আর অপরটি হলো ওয়াই অক্ষ বরাবর বেগ থাকবে অথবা সরণ থাকবে। এই দুইটার বাইরে কিন্তু থাকবে না। আর একটি বিষয় সবসময় আমাদের মনে রাখতে হবে, এক্স অক্ষ বরাবর সবসময়ই সময় থাকবে। তাহলে যদি এক্স অক্ষ বরাবর সময় থাকে আর ওয়াই অক্ষ বরাবর যদি বেগ থাকে, তাহলে এই গ্রাফ থেকে আমরা পাব ত্বরণ। কেননা ত্বরণ এ সমান বেগ পরিবর্তনের হার। তাহলে উপরে আমরা পাচ্ছি বেগ, বেগের পরিবর্তন মানে বেগ, আর নিচে সবসময় সময়ই থাকবে। তাহলে আমরা এই গ্রাফ থেকে কি পাব, আমরা ত্বরণ পাব। ত্বরণ সবসময় এই গ্রাফ থেকে আমরা ত্বরণ পাব। আমাদের অবজেক্টিভে প্রায়ই আমাদের প্রশ্ন করা হয় যে এখানে যে প্রশ্নগুলি দেওয়া আছে যে এটা কি ধরনের ত্বরণ প্রকাশ করছে। তাহলে আমরা এই চিত্রটা দেখে আমরা বুঝবো যে এই চিত্র দেখে আমরা কী কী বুঝতে পারবো। তাহলে প্রথমেই আমরা দেখব যে এখানে বেগ আদি বেগ নিচে শূন্য, তার মানে পাঁচ থেকে যাত্রা শুরু করেছে, তার মানে আদিবেগ আছে, অর্থাৎ আদিবেগ শূন্য নয়। এই গ্রাফ থেকে আমরা এটা বুঝতে পারবো এবং আস্তে আস্তে বেগ বৃদ্ধি পাচ্ছে, সময় বাড়ার সাথে সাথে বেগ বৃদ্ধি পাচ্ছে। এক নম্বর চিত্র থেকে আমরা এটা বুঝলাম। দুই নম্বর চিত্র থেকে আমরা কি বুঝতে পারবো, তো আমরা বুঝতে পারছি আদিবেগ শূন্য এবং সময় বাড়ার সাথে সাথে সুষমভাবে এর বেগ বৃদ্ধি পেয়েছে, যার ফলে এই ত্বরণকে আমরা বলবো সুষম ত্বরণ। তিন নম্বর চিত্রটা দিয়ে আমরা কি বুঝতে পারবো, আমরা এখানে বুঝতে পাচ্ছি যে আদিবেগ আছে এবং এটা 10 মিটার পার সেকেন্ড একক, আর সময়টা বৃদ্ধির সাথে সাথে বেগের মানটা কমে গেছে, যার ফলে এর শেষ বেগ শূন্য হয়েছে, যার ফলে এটা মন্দন হয়েছে, এটা ত্বরণ নয়। তাহলে আমরা একটু সাম আপ করি। এই চিত্র দিয়ে আমরা বুঝতে পারবো যে আদিবেগ আছে এবং বেগ সুষমভাবে বৃদ্ধি পাচ্ছে, যার ফলে ত্বরণ সুষম ত্বরণ, আদিবেগ শূন্য সুষমভাবে ত্বরণ বৃদ্ধি পাচ্ছে, সুষম ত্বরণ, বেগ বৃদ্ধি পাওয়ার জন্য আমরা বলছি সুষম ত্বরণ, আর আদিবেগ ছিল অনেক বেশি, সময় বাড়ার সাথে সাথে বেগের মানটা কমে গেছে, তাই এটি মন্দন। তো আমাদের বিশেষ করে জানতে চাই যে এই ধরনের গ্রাফ আমাদের তুলে দেওয়া হয় পরীক্ষার খাতায়, দিয়ে বলা হয় যে এই বস্তুটি ও বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, তাহলে সে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, বা এই গ্রাফের বৈশিষ্ট্যগুলো আমাদের ব্যাখ্যা করতে হবে। তাহলে কি হবে এই বিষয় নিয়ে আমরা এখন একটু কথা বলব। প্রিয় শিক্ষার্থী, কতটুকু দূরত্ব অতিক্রম করলো এটা বুঝতে গেলে আমাদের বুঝতে হবে যে এখান থেকে এ পর্যন্ত যে দূরত্বটি অতিক্রম করলো, এই দূরত্বটুকু আসলে আমরা দেখতে পাচ্ছি সমত্বরণ। এ থেকে বি পর্যন্ত দূরত্ব এটা কি 10 মিটার পার সেকেন্ড, তখন সময় 10 সেকেন্ড, বেগ ছিল 10, 20 সেকেন্ড সময়ে বেগ তখনও 10। তার মানে এ থেকে বি এর যে দূরত্ব এটা কিন্তু ত্বরণ নাই এখানে, কেন নাই, যে বেগ বৃদ্ধি পায়নি, আর বেগ বৃদ্ধি না হলে বা বেগ হ্রাস না হলে ত্বরণ বা মন্দন হবে না। তাহলে এ থেকে বি এর দূরত্বকে আমরা বলবো সমবেগ, আর সমবেগে ত্বরণ থাকে না। সমবেগে কেন ত্বরণ থাকে না আমরা ছোট্ট একটা সমীকরণ দিয়ে একটু বুঝে আসি। এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে বেগ যদি সমান হয় ভি মাইনাস ইউ, অর্থাৎ শেষ বেগও যা আদিবেগও তাই, অথবা আদিবেগও যা শেষ বেগও তাই, ইউ মাইনাস ইউ, ভি এর কাছে আমরা ইউ লিখলাম, বাই টি, তাহলে শূন্য বাই টি সমান শূন্য। তার মানে এটাও একটা প্রশ্ন যে দেখাও বা ব্যাখ্যা করো বা প্রমাণ করো যে সমবেগে চলমান বস্তুর ত্বরণ থাকে না। তাহলে ঠিক আমাদের এ থেকে বি পর্যন্ত যে দূরত্ব গিয়েছে, এই দূরত্বে কিন্তু আসলে ত্বরণ নাই, সমবেগ, আমাদের সমবেগের সূত্র করতে হবে। এর বাইরে বি থেকে সি পর্যন্ত যে দূরত্ব সেখানে কি হয়েছে, মন্দন হয়েছে। তাহলে এইটা দিয়ে আমাদের এখন হিসাব নিকাশ করতে হবে যে কতটুকু দূরত্ব মোট অতিক্রম করেছে। তো ঠিক আছে, আমরা হিসাব করি ও এ, ও এ দূরত্বে। তাহলে ও এ দূরত্ব পর্যন্ত এই দূরত্ব বের করতে গেলে আমরা বের করবো কি, এখানে আমাদের ত্বরণটা বের করতে হবে। ত্বরণ বের করতে গেলে
আমাদের লাগবে বেগ বাই সময়। তাহলে বেগ ত্বরণ এ ও এ দূরত্বে, আমরা ও এটার আগে হিসাব করি, ও এর ক্ষেত্রে, ও এর ক্ষেত্রে আমাদের বের করতে হবে কি ত্বরণ, ত্বরণ এ সমান বেগ বাই সময়, দশ পাই সময়টা হলো দশ, তাহলে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার আমাদের ত্বরণ। তাহলে সেক্ষেত্রে এটুকুর যে অতিক্রান্ত দূরত্ব আমরা এস ওয়ান ধরি, এস ওয়ান হলে কী হবে, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার সূত্র। তাহলে ইউ আদিবেগ শূন্য, শূন্য ইন্টু টি দশ সেকেন্ড, দশ সেকেন্ড হাফ এ, এর মান আমরা বের করে ফেললাম ওয়ান ইন্টু সময়টা দশ, টি এর মানটা দশ, তার স্কোয়ার। তাহলে এইটুকু জিরো প্লাস হাফ গুণ দশের স্কোয়ার একশো, তাহলে এটা কত হবে পঞ্চাশ, তাহলে এস ওয়ান হলো পঞ্চাশ মিটার। তাহলে আমাদের এই অতিক্রান্ত দূরত্ব হলো পঞ্চাশ মিটার। এখন আমরা বের করবো এ বি এর দূরত্ব, এ বি এর দূরত্ব আমরা বের করছি। তাহলে আমরা আগেই বলেছি যে এটা ত্বরণ নাই, তারপরে ত্বরণের কোনো সূত্র হবে না, এখানে গড় বেগের সূত্র করতে হবে, সমবেগের সূত্র করতে হবে। সমবেগ আমরা জানি এস ইকুয়াল ভি টি, তাহলে এই দূরত্বকে আমরা এস টু ধরবো, কারণ আগে আমরা একটা দূরত্ব নিয়েছি এস ওয়ান। তাহলে ভি, ভি এর মান কত, ভি বেগ হলো দশ গুণ টি, বিশ সেকেন্ড দশ সেকেন্ড, তাহলে বিশ সেকেন্ড থেকে দশ সেকেন্ড যদি আমরা বাদ দিই তাহলে থাকবে দশ সেকেন্ড, মানে এই দশ সেকেন্ড ক্রিয়া করেছে সমবেগ, তাহলে সময় দশ, তাহলে দশ দশে একশো মিটার। আসলে এই দূরত্বটা হলো একশো মিটার। এখন আমরা বের করবো বিসি দূরত্ব, এখন আমরা বিসি দূরত্বের জন্য বের করছি। বিসি এর জন্য আমরা লিখলাম এস থ্রি ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। যদি আমরা এখানে প্লাস না দিয়ে মাইনাস দিতাম তাও হতো, কারণ এটা মন্দন, তো আমরা প্লাসই দিলাম। প্লাস দিয়ে আমরা উত্তরটা বের করার চেষ্টা করব যে আমাদের ত্বরণের মানটা কত। তাহলে ত্বরণ আমরা জানি এ সমান ভি মাইনাস ইউ বাই টি, তাহলে আমার শেষ বেগ শূন্য, কেননা ওয়াই এক্স অক্ষে ওয়াইয়ের মান শূন্য, মাইনাস ইউ আদিবেগ ছিল দশ, সময় কত পঁচিশ মাইনাস বিশ, পাঁচ সেকেন্ড ক্রিয়া করেছে এটুকু, তাহলে হলো মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো ত্বরণের মানটা আমরা বসাবো মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। ইউ আদিবেগ ছিল দশ, টাইমটা হলো পাঁচ সেকেন্ড প্লাস হাফ ইন্টু এ, এর মান মাইনাস টু ইন্টু টি এর মান হলো পাঁচ সেকেন্ড তার স্কোয়ার। তাহলে পাঁচ দশে পঞ্চাশ, প্লাস মাইনাসে মাইনাস, পাঁচ পাঁচা পঁচিশ, পাঁচ পাঁচা পঁচিশ দোকানে পঞ্চাশ বাই টু, তাহলে পঞ্চাশ মাইনাস পঁচিশ পঁচিশ মিটার। তাহলে আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব হবে এস সমান এস ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রি ইকুয়াল, এস ওয়ানের মানটা হলো ফিফটি মিটার প্লাস এস টুর মান হান্ড্রেড মিটার প্লাস এস থ্রির মানটা হলো টোয়েন্টি ফাইভ মিটার, তারপর মোট ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফাইভ মিটার। তো এইভাবে করে আমরা দূরত্ব নির্ণয় করতে পারবো, অতিক্রান্ত দূরত্ব এবং গ্রাফের বৈশিষ্ট্য নির্ণয় করতে পারবো। যদি আমরা বৈশিষ্ট্য নির্ণয় করি তাহলে বলবো ও থেকে এ পর্যন্ত দূরত্ব গেছে সমতরণে, এ থেকে বি পর্যন্ত দূরত্ব গেছে সমবেগে, বি থেকে সি পর্যন্ত গেছে সমবন্ধনে। তো সুপ্রিয় শিক্ষার্থী, গ্রাফ সম্পর্কিত বিষয়গুলো আজকে এই পর্যন্ত থাক, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী এপিসোডে। তো ধন্যবাদ।